মনে হয় আর কি। আচ্ছা, আমরা শুরু করছি। প্রিয় দর্শক, মাসরাঙ্গার বৈঠকখানার আজকের আড্ডায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তিনজন সিনিয়র রাজনীতিবিদ আজকে আমাদের অতিথি, তাদের সবাইকে আপনারা চেনেন, শুধু জেনে নেই কারা কারা আছেন আমাদের সঙ্গে। আমার বাইরে রয়েছেন জনাব জি এম কাদের, জাতীয় পার্টির কো চেয়ারম্যান। তারপরে রয়েছেন জনাব আব্দুল মতিন খুসরু, এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সাবেক আইনমন্ত্রী। আর আমাদের সঙ্গে আরও আছেন জনাব নজরুল ইসলাম খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের আড্ডায়। আমি খুবই ব্যক্তিগতভাবে আনন্দিত যে এরকম তিনজন সিনিয়র রাজনীতিবিদ, যাদের সঙ্গে বিভিন্ন সময় সাংবাদিকতার সূত্রে আমাদের মাঠেঘাটে দেখা হয়, তাদেরকে একসঙ্গে পাওয়া, তো খুব খুশি আমি এর জন্যে। নজরুল ভাই তো আগে আসছেন, বাট খুসরু ভাই এবং কাদের ভাই আপনারা প্রথম নতুন বৈঠকখানায়, নতুন বৈঠকখানায় নতুন, হ্যাঁ, তো আছেন ভালো, আলহামদুলিল্লাহ। আপনাদের আজকে বিএনপির পার্টি অফিসের সামনে একটা ঝামেলা হয়েছে, সেখানে এগুলোর কথা বললে তো ভালো আছি বলা মুশকিল। সেই জল কামান, প্রিজন ভ্যান ইত্যাদি ইত্যাদি, মায়ের পিঠ, বুঝছেন না? আপনি তো ঠিক আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি, কারণ আমি খানিকক্ষণ তার একটু আগেই আমি উপরে উঠে গেছি আর কি, তো কারণ 11টায় তো ওখানে হওয়ার কথা আমাদের, কিন্তু 11টার আগেই তো ঘটনা ঝামেলা হয়ে গেল আর কি, আনফর্চুনেট। খুবই শান্তপূর্ণ প্রোগ্রাম ছিল, আমরা কালো পতাকা প্রদর্শন, প্রথম বলা হয়েছিল কালো পতাকা মিছিল আর কি, তা আমরা সেটা বদলালাম আর কি, বদলাম যে না মিছিলের দরকার নাই, কারণ মিছিলে কোনো আবার কে ঢুকে যাবে, ঢুকে কি ঝামেলা করতে পারে আর কি। আমরা বললাম যে আমরা বিভিন্ন জায়গায় আমরা দাঁড়াবো কালো পতাকা নিয়ে আর কি, এটা প্রতিবাদ। আমরা ভাবলাম আর কি যে এটা গণতান্ত্রিক সমাজে কালো পতাকা নিয়ে প্রতিবাদ করা আর কি, অনেকে মুখ বেঁধে করে, আমরা মুখ না বেঁধে ধরে রাখছি আর কি, কিন্তু সেটাও করা গেল না আর কি। আচ্ছা নজরুল ভাই, এইরকম ধরেন এই ধরনের যে ঘটনা, আন্দোলনকারীদের উপরে পুলিশের হামলা বা ইত্যাদি, এরকম তো বহুদিন ধরেই দেখা যাচ্ছে, এটার কি আসলে একটা জায়গায় শেষ করা দরকার নাকি? মানে এটা ধরেন আগেও হয়েছে, আগে তো আপনি একটা জিনিস বলি আপনাকে যে এই যে আগে হয়েছে, না আমি বলছি যে জিনিস হলো যে আমরা তো আগাচ্ছি না, আমরা তো বলবো না, অন্তত এটা তো আমরা আশা করবো আর কি যে ক্রমান্বয়ে আমরা সামনে আগাবো, আমাদের কিন্তু আমরা সামনেটা আগাতে পারতেছি কি না। আমি একটু আগে কাদের ভাইকে বলতেছিলাম আর কি যে আমরা স্বৈরাচার বলি, কিন্তু এত কষ্ট তো তখনও পাই নাই আমরা, খুব ফর্চুনেট আর কি। যাই হোক, মানে আমার প্রশ্ন হয়েছে যে ধরেন মজ্জাভূষণ আলাল, সে যখন ওই গোলমাল হয় তখন কিন্তু সে নিচেও ছিল না, উপরে আমরা আমরা আমি আমার সঙ্গেই সে উপরে উঠছে, আমি ওখানে দাঁড়ালাম, এসে যখন দেখি অনেক লোক হয়ে যাচ্ছে ওই কালো পতাকাটাতে, আমি দেখলাম যে এরা তো ঝামেলা করতে পারে আর কি, তা এখন যদি লোকরা জমে যায় আর যদি ঝামেলা হয় তাহলে আমাদের আরও সিনিয়র নেতা যারা 11টায় আসার কথা তারা বলবে আর কি যে আপনি আগে শুরু করে দিয়ে একটা গোলমাল হয়ে গেল, আমরা তো থাকতেই পারলাম না, সেই জন্য আমি আলাদা উপরে চলে গেলাম আর কি। আমরা প্রেস কনফারেন্স করার পরে আমাদের আবার প্রেস ক্লাবে একটা অনুষ্ঠান ছিল তিনতলায়, আমি এবং আলাল এবং ওই অ্যাডভোকেট ওই আপনার আমাদের খন্দকার মাহবুব হোসেন সাহেব আর আর এক জায়গায় মদুদ ভাই ছিল দোতলায় আর কি। তো এখন আমার সঙ্গে যাবে না মদুদ ভাইয়ের সঙ্গে যাবে আলাল আর কি, তো আমি একটু ভিতরে গেলাম যে ওয়াশরুম থেকে আসি আমি, তুমি থাকো, তো সে মদুদ ভাই প্রেস ক্লাবে যাচ্ছে মদুদ ভাইয়ের সঙ্গে যাওয়ার জন্য, মদুদ ভাই সামনে সাথে নামছে আর কি, নিচে নামছে, আর আপনি দেখছেন ছবিটি দেখছেন আপনি, কয়েকজন এসে চতুর্পাশ থেকে সিভিল পোশাকে আর কি ধরে নিয়ে একটা বেবি রিক্সাতে উঠে নিয়ে গেল আর কি। তারপরে আমাদের মুস্তাফিজুর রহমান বাবুল, ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিল একসময়, আমাদের এখন বিএনপি করে সহকারী আমাদের পরিবেশ বিষয়ক সম্পাদক, তাকে নিয়ে গেল। সবচেয়ে খারাপ হয়েছে আমাদের অনেকগুলি নারী কর্মী আর কি, মহিলা, এদেরকে গ্রেফতার করা হয়েছে, এবং আপনার আমাদের গয়েশ্বরদার ছেলের বউ আর কি, যে নিপুণ রায় চৌধুরী, তারপরে আপনার আরও রাশেদা বেগম হীরা সাবেক এমপি, এদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, মানে এদেরকে এরা খুব আহত হয়েছে, হীরা অ্যারেস্ট হয়েছে, আরও কয়েকজন অ্যারেস্ট হয়েছে মহিলার মধ্যেও, নিপুণ রায় চৌধুরী, তারপরে আপনার অনেকে খুব সিরিয়াসলি আহত হয়েছে আর কি হাসপাতালে, আমাদের ফজলক মিলন হাসপাতালে। ইলেকশন কি ইলেকশন যত ইলেকশন তো ডিসেম্বরে হওয়ার কথা, তাই তো খুব সময় আপনারা বলেছেন ডিসেম্বর, ইলেকশন যত কাছে আসবে এরকম ঘটনা কি বাড়তে থাকবে নাকি, কী মনে হয় আপনার কাছে? স্বাভাবিকভাবে মনে হয় যে ইলেকশন যত কাছে আসবে তত এই ধরনের সাংঘর্ষিক রাজনীতি হয়তো বৃদ্ধি পাবে, যদি ইতিমধ্যে
কোনো মীমাংসার ব্যবস্থা না হয়, কারণ দুটো প্রতিপক্ষ শক্তিশালী এবং দুজন দুই মেরুতে অবস্থান করছেন এবং দুজনেই চাচ্ছেন একজনকে আর এক তার ঘরে জোর করে নিয়ে যেতে আর কি, মানে তার দিকে টেনে নিয়ে যেতে বাই ফোর্স। বাই ফোর্সের যেখানে প্রশ্ন আসছে সেখানে ডেফিনেটলি দেয়ার ইজ রেজিস্টেন্স, দেওয়ার চেষ্টা করবে, কেউ জোর করে টানবে একদিকে, তো সেখানে একটা গণ্ডগোল হট্টগোল সহিংসতা মানে একটা বড় ধরনের আইন শৃঙ্খলার অবনতি হতেই পারে। যতক্ষণ পর্যন্ত না দুই পক্ষই একটা সামনে এগিয়ে এসে একটা মাঝামাঝি জায়গায় অবস্থান করার চেষ্টা করবেন ততক্ষণ পর্যন্ত, বা যদিও আরেক দলকে মাঝামাঝি জায়গা পর্যন্ত আনার জন্য জোর করা হয় সেটা হলেও হয়তো একটা জায়গা হলে সেখানে একটু কম হবে, কিন্তু আমার জায়গায় আমি তাকে জোর করে নিয়ে আসবো দুই পক্ষে যদি এটা মনে করে তাহলে সংঘাত এড়ানোর আর কোনো পথ আমি দেখি না। এবং এই সংঘর্ষ সংঘাত এগুলো ইলেকশন কাছে ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দুই পক্ষেরই উপর এই ধরনের একটা চাপ সৃষ্টি হবে যে যত তাড়াতাড়ি সম্ভব আমার বিষয়গুলি নিষ্পত্তি করতে হবে এবং এই নিষ্পত্তির জন্য তত বেশি বল প্রয়োগ অথবা এটার বিরুদ্ধে অবস্থান নেওয়ার একটা স্বাভাবিক প্রবণতা দেখা দিতে পারে। আমি এটি আশঙ্কা করছি যে দুটি পক্ষের এখন পর্যন্ত অনর এবং দুটি পক্ষের অবস্থান এখন পর্যন্ত দুই মেরুতে এবং সেখানে কোনো ধরনের মিডল পয়েন্টে আসার জন্য কেউ টানাহাচারা করলে সেটাও হয়তো একটু কম সংঘর্ষ হতে পারে, কিন্তু আমার দিকেই আনতে হবে এটা অনেক বেশি সংঘর্ষ। বলেন মাঝখানে আসার কোনো লক্ষণ বা সুযোগ দেখছেন কিনা? না, তা তো অবশ্যই আসা উচিত। প্রত্যেকটা রাজনৈতিক দলের তার নিজ নিজ কর্মসূচি পালন করার অধিকার রয়েছে। তো এখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তার নিয়ন্ত্রণাধীন পুলিশ উনি আজকে একটা বক্তব্য দিয়েছেন রেডিও টেলিভিশন, আপনাদের এলাকায় গিয়েছিলেন আজকে উনি কুমিল্লা গিয়েছিলেন। না, ওনার বক্তব্যটা আমি শুনেছি, ওর বাইরে তো আমার বক্তব্য অন্য কোনো বক্তব্য রাখার আমার কোনো সুযোগ নেই। না, আমি বলছিলাম ওইটা না, এটা তো কলে কাদের ভাই যেটা বলছিলেন যে দুই পক্ষই অনর মানে নির্বাচনের প্রশ্নে, আপনাদের একটা স্ট্যান্ড আছে, নজরুল ভাইদের একটা স্ট্যান্ড আছে, সরকার নির্বাচনকালীন সরকারের ব্যবস্থা নিয়ে আর কি, তো ওই জায়গাটাতে উনি বলছেন যে দুই মেরুতে দুজন না থেকে মাঝখানে না আসা পর্যন্ত এই ধরনের সিচুয়েশন থাকবে। তো না, আওয়ামী লীগের স্ট্যান্ড তো ক্লিয়ার, আওয়ামী লীগ বলছে যে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, এখন যদি অন্য কিছু করতে হয় আপনার সহায়ক সরকার গিয়ে তত্ত্বাবধায়ক সরকার আপনাকে সংবিধান সংশোধন করতে হবে, সংবিধান সংশোধন করার মতো সংখ্যাগরিষ্ঠতা তো বিরোধী দলের নাই, বিএনপি তো সংসদেই নাই, এখন এই কথা বলে তো লাভ নাই। সরকারের পরিষ্কার স্ট্যান্ড হলো আগামী নির্বাচন হবে বিদ্যমান সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে। আপনি একটু বলেন, রহস্যভাই তো তার পার্টির স্ট্যান্ডটাই তো অবস্থান করার, উনি তো দলের নেতা একজন। কাদের ভাই যেটা বললেন যে সংঘর্ষ আমরা বুঝি যেটা সেটা হলো যে পরস্পর দুই দিক থেকে আসা, দুইটা যদি একসাথে লেগে যায় সংঘর্ষ। আজকে আমরা কিন্তু আগাই নাই আর কি, আমরা ফুটপাতে দাঁড়ানো ছিলাম, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন আর কি যে জনচলাচলে বিঘ্ন সৃষ্টি করলে তো পুলিশ বাধা দিতেই পারে, জনচলাচলের কোনো বাধা সৃষ্টি হয় নাই ওখানে। আপনার ফুটপাতের উপর কিন্তু আমরাই করছি, আপনি দেখেন আপনার যদি টিভি আপনার ই দেখেন যে ফখরুল ইসলাম আলমগীর যে আসলেন, আসে যে আপনার ওই যে আমাদের যে পুড়ে আছে যে মেয়েরা ওদেরকে যে উনি ধরার চেষ্টা করলেন ইতিমধ্যেই তার উপর পানি ফেলা হলো ওই জল কামান দিয়ে। আপনারা দেখেন ছবিগুলো দেখেন আপনারা আর কি যে ফুটপাতের উপর যদি আপনারা দাঁড়ান তাহলে যান চলাচলের বিঘ্ন হয় কেমনে? যান চলাচলের বিঘ্ন তো পুলিশ সৃষ্টি করেছে, কারণ তার যে জল কামান, তার যে প্রিজন ভ্যান, তার যে অন্যান্য গাড়ি টাড়ি এগলেন, আর কী পরিমাণ পুলিশ ছিল কল্পনা করতে পারবেন না আপনি, শত শত পুলিশ আর কি। যান চলাচল যে বিঘ্ন করে থাকে সেটা তারা করেছে, আমরা করি নাই, আমরা ফুটপাতের উপর ছিলাম আর কি। তো কাজেই সেখানে এসে যখন পুলিশ আক্রমণ করে এটা সংঘর্ষ না কাদের ভাই, এটা আক্রমণ না, সংঘর্ষ না, সংঘর্ষ বলিনি, বলছি যে এই সিচুয়েশন, এই ধরনের সিচুয়েশন এক পক্ষ আর এক পক্ষকে তার দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা যখন করে, এটা এটা তখন আপনি সংঘর্ষ করেন না না, আপনার উপর এখানে এখানে আপনি দেখেন খসুমা যেটা বললেন আর কি যে সংবিধান পরিবর্তন তো তারা করবেন না এবং আমাদের করার শক্তি নাই আর কি, ঠিক আর কি, যে ওনারা যদি না করেন তা আমাদের তো আসলেই শক্তি নাই, কারণ আমরা তো সংসদেই নাই। কিন্তু এটা কি হয় নাই যে তারা সংসদ থেকে পদত্যাগ করার পরে তাদের যে দাবি সেটা আপনারা, ওই দাবি মানার জন্য আমরা একটা নির্বাচন করতে হয়েছিল আমাদেরকে, 2/3 মেজরিটির জন্য আমাদের ছিল না, এবং সেই নির্বাচন খুব জনপ্রিয় নির্বাচন ছিল না, কিন্তু আমরা করেছি সেটা, এবং করে সংবিধান সংশোধন করে তাদের সহ নির্বাচন করেছি, সে নির্বাচনে তারাই জিতছেন। কিন্তু
আমরা করেছি তো আপনারা তো সংখ্যা গরিষ্ঠ তখন ছিল না তারা তখন সংক্রান্তি ছিল আপনারা কি সেই প্রতিদান চান এবার লোক আমরা প্রতিদানের প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে যে সবাইকে নিয়ে কাজ করার সবাইকে নিয়ে চলার আপনি যেটা বললেন যে সমঝোতার চেষ্টা আর কি সেরকম কিছু করতে হলে তো আপনাকে উদ্যোগ নিতে হবে সাথ দিতে হবে তারা তো আলোচনাই করতে রাজি না আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো এই কথা বলি নাই আপনারা তো দেখেন নির্দলীয় সরকারের রূপরেখাও আমরা এখনও ঘোষণা করি নাই আমরা বলেছি যে আমাদের এটা স্থির করা আছে কিন্তু আমরা ঘোষণা করি নাই কেন করি নাই যে আমরা যদি আজকে একটা সার্টেন একদম নিশ্চিত করে কিছু বলি আর কি সেখান থেকে ব্যাক করা আমাদের জন্য মুশকিল হবে আমরা বারবার আলোচনা করি জাতি তো জানার অধিকার আছে আপনাদের আছে কিন্তু কিন্তু আমরা বলতেছি আপনাদের রূপরেখাটা কি না আমরা আপনাদেরকে বলতেছি চলেন আলোচনা করি একটা আমরা তো নির্দলীয় সরকার মূল কথা এটা নাকি না আপনি রূপরেখা দিবেন তো আমি কিছুর উপর আলোচনা হবে আপনি যখন আলোচনা করবেন তখন আপনি করার একটা মৌলিক আপনার শর্ত হলো নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া কোন সরকার হতে পারে না ইভেন ফর ইভেন নট ফর সিঙ্গেল সেকেন্ড এক সেকেন্ডের জন্য সরকার হতে পারে না নির্বাচিত প্রতিনিধি আপনি একটু বলি আপনাকে পিপলস ম্যান্ডেট ইজ দ্য বেসিস আপনাকে বলি আপনি তো আইনজীবী মানুষ আইনজ্ঞ আপনি এবং আপনি আইন মন্ত্রী ছিলেন আপনি আমাকে বলেন তো আমাদের রাষ্ট্রপতি কি জনগণের দ্বারা নির্বাচিত হ্যাঁ এমপিতে দ্বারা নির্বাচিত এমপিতে দ্বারা তার মানে এমপিরা যদি কিছু করে জনপ্রতিনিধিরা যদি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে সেই সিদ্ধান্ত গণতান্ত্রিক সিদ্ধান্ত জনগণের সিদ্ধান্ত নাকি তারপরে এমপিরা বসে যদি সংসদে একটা আইন পাস করেন সে আইন অনুযায়ী যদি কেউ দায়িত্ব নেয় আপনি জেলা পরিষদের চেয়ারম্যানরা দায়িত্ব নিছে নির্বাচিত না তারা এইটা কি গণতন্ত্র নষ্ট হয়ে গেল কেমনে পরোক্ষভাবে নির্বাচিত একইভাবে পরোক্ষভাবে যদি আপনি যে আপনি যদি সংসদে সিদ্ধান্ত নেন আপনি মনে আছে যে যখন বাকশাল হলো তখন রাষ্ট্রপতি যাকে নির্বাচিত করা হলো সংবিধানে লিপিবদ্ধ করছেন আপনারা যে হি ইজ ইলেক্টেড অ্যাজ ইফ হি ইজ ইলেক্টেড বাই দি পিপুল করা হয় নাই এমপিরা বলেছে বলা হয়েছে না এমপিরা যদি বলে অ্যাজ ইফ ইজ ইলেক্টেড বাই দি পিপুল যদি হতে পারে আপনি খয়রুল লোকসভায় রায় দিচ্ছে বলে এটা বাইবেল কোরআন হয়ে গেছে নাকি চিফ জাস্টিস আদিল হবে না আপনারা তো বলেন যে জনগণ হলো সার্বভৌম প্রজাতন্ত্রের সকল ক্ষমতার উৎস জনগণ আর জনগণের প্রতিনিধি আপনারা আপনার কোনো সিদ্ধান্ত নিলে পরে সেটা তো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক না হলে আপনাদের পজিশন আপনাদের তো পজিশন আমরা জানি আপনাদের পজিশনটা বলেন তো কারণ জাতীয় পার্টি এলো থার্ড কি বলে লার্জেস্ট পার্টি দেখি ভাই একটু শিওর চা খেতে খেতে আলাপ করলে না আলাপ জমবে বৈঠক খানায় চা সারা হয় নাকি না না সহায়ক সরকারের ব্যাপারে যেটা নজরুল ভাই বললেন ওখানে আমার একটা বক্তব্য হলো যে আপনারা প্রস্তাব একটা দেওয়া উচিত আমি অনেক আগে আমার ধারণা অবশ্য এটা আপনাদের চেয়ে আমি অত ওই ব্যাপারে অত বিজ্ঞ নই তবে একটা প্রস্তাব থ্রো করলে তখন তার উপরে আলোচনা করতে সুবিধা হয় হ্যাঁ সেটা দিবেন আপনি সেটা থেকে সরে আসতে পারবেন না এই ধারণা নিয়ে তো আলোচনা কোনো প্রস্তাব দেওয়া কি না ঠিক না পারবেন না কেন আপনি একটা প্রস্তাব দিবেন এটা আলাপ পরিবর্তন পরিবর্তন হতে পারে আপনাকে খসরু একটা জিনিস বলি আপনার তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে তো বহু বছর আন্দোলন করেছেন জি কোনো ই দিছিলেন আপনারা রূপরেখা দিছিলেন না করলেন এটা আমরা তো সংসদে বাস করছি তখন তো আপনি ছিলেন না সংসদে আমরা ছিলাম না আমরা বাধ্য করেছি আপনাদের আন্দোলনের মধ্যে আপনারা তো পারছেন না আপনি যেটা বলছেন সেটা তো নয় ওটা তো অ্যাকচুয়ালি একটা ছিল আপনারা বলেছিলেন যে দু বছর পরে এটা অটোমেটিক চলে গেছে এখন আর নতুন করে যেটা দরকার সেটা হলো যে স্বাভাবিক নিয়ম মানে তত্ত্বাবধায়ক কিছু ছিল না ওটা আইনে যে ওটা দুই টার্মের জন্য বা তিন টার্মের জন্য এরকম কিছু ছিল না এটা একটা স্থায়ী আইন করা হয়েছিল ত্রয়োদশ সংসদ না না ওটা যে আপনাদের আইনে ছিল না সেটা তো আমি জানি কিন্তু ওখানে আন্ডারস্ট্যান্ডিং ছিল আর কার সাথে আন্ডারস্ট্যান্ডিং আর আপনি খায়রুল হক সাহেব বলেছিলেন আর কার সাথে আন্ডারস্ট্যান্ডিং ছিল বরঞ্চ খায়রুল হক সাহেব যে রায় দিয়েছিলেন প্রকাশ্য আদালতে সেখানে তিনি বলেছিলেন ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টেট হুইচ ইজ দ্য সুপ্রিম ল অ্যান্ড ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপুল হুইচ ইজ অলসো দ্য সুপ্রিম ল ইফ দ্য পার্লামেন্ট ডিজায়ার্স প্রোভাইডেড না না এটা এই কথাটা তার রায়ের মধ্যে ছিল না ঘোষণা করলেন তখন কিন্তু তার এই প্রকাশ্য আদালতে ঘোষণা করার এই কথাটা নাই আর
আচ্ছা নজরুল ভাই, একটা কথা যেটা খসরু ভাই বলেছেন সেটা আমিও রিপিট করি, যেটা হচ্ছে যে আওয়ামী লীগের তত্ত্বাবধায়ক সরকারের দাবি তারা আপনাদেরকে মানতে বাধ্য করেছিল, তাই না? এমন এমনভাবে বাধ্য করলো যে আপনারা, আপনি নিজেই একটু আগে বললেন যে আপনারা একটা ইলেকশন দিয়েছিলেন, সেই ইলেকশনটা ভালো হয় নাই, তারপরও দিয়েছেন এবং ওনাদের দাবিটা আপনারা সংবিধান সংশোধন করে মেনে নিয়েছেন, তাই তো? উনি বলছেন যে আমরা তো বাধ্য করেছিলাম আপনাদেরকে, আপনারা তো সেটা পারছেন না। ওকে ওকে, এখানে আমি একটা কথা বলি, বাধ্য করার জন্য বা যদি বলি আপনারা বাধ্য আর কি, না করলে কি হতো, না করলে কি, আমরা তো ক্ষমতা ছেড়েই দিছিলাম, আমাদের তো 5 বছর হয়ে গেছিলো, আমরা ছেড়ে দিছিলাম, না করলে কি হতো? আজকে যেটা তারা বলে যে যদি গত নির্বাচন যখন করলেন 14 সালের, তখন বললেন যে এটা আমাদের বাধ্যকতা আর কি, বাধ্যবাধকতা আর কি, যদি নির্বাচন না করি তাহলে মানে কি অবৈধ সরকার বা অন্য একটা সরকার ক্ষমতা আসবে। নজরুল ভাই, একটা সরকার সংবিধান অনুযায়ী নির্বাচিত হয় 5 বছরের জন্য, 5 বছর পরে যদি আরেকটা সাধারণ নির্বাচনের মাধ্যমে আরেকটা সরকার গঠিত হবে, যদি নির্বাচন না হয় তখন কি হবে, অবৈধ সরকার হবে বা সামরিক শাসন আসবে, এই জন্য এখনো সংবিধানে বলা আছে যে আপনারা যদি কোনো কারণে সংসদ বাতিল হয়ে যায় তাহলে বাতিল হওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন হতে পারবে, আছে না? বাতিল হয়ে যাওয়ার পর আপনার তো বৈধতা থাকতেছে না, কিন্তু আপনার রাষ্ট্রপতি আপনাদেরকে বলবে যে আপনারা কন্টিনিউ করেন। এখন তো আপনি সংসদ বাতিলও করতেছেন না, অদ্ভুত ব্যাপার। কাকে বলবে এই নির্বাচিত? হ্যাঁ, একজাক্টলি, নির্বাচিত সরকারকেই বলবে, কাজেই মানে মেয়াদ শেষ হয়ে গেলেই মানে ই হয়ে 90 ডেজ পর্যন্ত থাকবে তো, কাজেই আপনার তো গতবার বললেন না কি 90 ডেজের মধ্যে না করলে মেয়াদ সমাপ্ত হওয়ার পূর্বে, হ্যাঁ পূর্বে না, পূর্বে কেন, আপনারা যদি পরে করতেন তাহলে আরও 3 মাস বেশি সময় পেতেন না, সংবিধানের সুযোগ ছিল তো আপনাদের। আমাদের আর্টিকেল 7-এর যে ম্যান্ডেট সেটা হলো নির্বাচিত প্রতিনিধি ব্যতীত সরকার গঠিত হতে পারে না। তখন একটা বিশেষ অবস্থার প্রেক্ষিতে করেছিল সুপ্রিম কোর্ট, এখন সংবিধান সুপ্রিম কোর্ট রায় দিয়েছে দেয়ার ক্যানট বি গভর্নমেন্ট উইদাউট দ্য ম্যান্ডেট অফ দ্য পিপল, জনগণের রায় ব্যতীত কোন সরকার গঠিত হতে পারে না, এই জন্য তত্ত্বাবধায়ক সরকারকে সুপ্রিম কোর্ট অ্যাপ্রুভ করছে না। এখন দাদা ওই রায়ই তো বললো যে আরো 2টা নির্বাচন জনস্বার্থে বা দেশের স্বার্থে ত্রয়োদশ সংশোধন অধীনে হতে পারে, প্রধান বিচারপতি বলছিলেন যদি মনে করে প্রধান বিচারপতি বললেন যে জনগণের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে হুইচ ইজ দ্য সুপ্রিম ল, যদি আপনারা কি মনে করেন না সেটা, যদি জনগণের স্বার্থ বা রাষ্ট্রের স্বার্থ সুপ্রিম ল মনে করেন না, আপনারা আপনারা মনে করছেন যে চূড়ান্ত রায় কিন্তু এটা বাতিল করে দিলে আপনাদের সুবিধা, কারণ আপনার ক্ষমতায় থেকে নির্বাচন করতে পারবেন, আপনারা সংসদ সদস্যদের নির্বাচন করতে পারবেন, আর আমাদের সিচুয়েশন আপনাদের সঙ্গে নির্বাচন করতে, কাদের ভাই কিছু বলেন, খুব সুবিধা আপনাদের। আচ্ছা আপনারা তো কাদের ভাই জাতীয় পার্টি তো দেখলাম যে একটা পজিশন নিয়েছে যে আওয়ামী লীগের যে পজিশন যে সংবিধান অনুযায়ী নির্বাচন, আপনারা তো সেটাই বলছেন, তাই তো? হ্যাঁ, আমাদের কতগুলো কথা আছে, একটা হলো যে যখন এই সংবিধান সংশোধন হয় তখন জাতীয় পার্টি সংসদে ছিল, আমিও ছিলাম, আমরা এই সংশোধনীগুলোকে অ্যাপ্রুভ করেছিলাম এবং এই তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করার ব্যাপারে জাতীয় পার্টি পজিটিভ ভূমিকা নিয়েছিল। তার কারণ হলো সেখানে আমাদের বক্তব্য ছিল না, আমাদের কথা ছিল যেটা আমাদের চেয়ারম্যান সাহেব যেটা পার্টির বক্তব্য দিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার আমলে আমরা সত্যিকার অর্থে অন্য দল যাই যায় পাক, আমরা কোনো সঠিকভাবে যে আমাদের প্রতি যে নিরপেক্ষতা সেটা বজায় থাকেনি, আমরা সবসময় সাফার করেছি, কাজে এই সিস্টেমটা আমাদের পক্ষে গ্রহণযোগ্য, সেই কারণে একটা আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। আর একটা হলো যে দেখা গেছে যে 2006 সালের পরে 2008 সাল পর্যন্ত যে ব্যবস্থা তৈরি হলো সেটাতে আর একটা জিনিস প্রমাণ হলো যে তত্ত্বাবধায়ক সরকার যে সিস্টেমে আমাদের দেশে আছে সেটাকেও ইচ্ছা করলে ম্যানিপুলেট করে নিজেদের ফেভারে নেওয়া যায়, ফলে এই সিস্টেমটা একেবারে ফুল প্রুফ বা এটার জন্য ভবিষ্যতে ভালো হবে এটার কোনো কথা নেই। তো যেহেতু আমাদের একটা যে সিস্টেম সব দেশেই পৃথিবীর এমনকি আমাদের চারপাশের সার্ক কান্ট্রিগুলো যেগুলো হয়তো আমাদের মতোই পারিপার্শ্বিক অবস্থা সোশিও ইকোনমিক সিচুয়েশন কাটাকাটি একরকম, অনেক ধরনের সিমিলারিটি আছে, ওরা যখন করতে পারছে ওয়াই নট উই ট্রাই টু হ্যাভ প্রেজেন্ট গভর্নমেন্টকে রেখেই একটা ওদেরকেই তত্ত্বাবধায়ক রেখে একটা নির্বাচন করার ব্যবস্থা করা হোক।
তো সেটার জন্য আমরা রাজি ছিলাম এবং ওইভাবে আমরা দিয়েছি। পরবর্তী 2014 সালে অবশ্য ওটাতে আমরা রাজি ছিলাম, তবে যেটাই হোক শেষ পর্যন্ত যেটা বারংবার এসএস সাহেব বলেছিলেন যে সবাই ইনক্লুসিভ হলে ওই নির্বাচনটার দ্বারা আমরা প্রমাণ করতে পারতাম যে একটা সরকারের অধীনেও একটা স্বাভাবিক নির্বাচন হতে পারে এবং সেখানেও হয়তো সরকার পরিবর্তন বা সব কিছু যেভাবে উচিত সেটা হতে পারে। বিএনপি গতবার ইলেকশনে আসে নাই, এবার এবার একটা প্রবল ধারণা তৈরি হয়েছে সর্বত্র যে বিএনপি এবার আসবে এবং ইনক্লুসিভ ইলেকশন হবে সরকারে যেই থাক না কেন, এই বিষয়টা নিয়ে আমরা এই উত্তর তো নজরুল ভাই দিতে পারবে, আপনি আমি দিতে পারবো না। না নজরুল ভাই দিবেন, কিন্তু আসবে কি আসবে না নজরুল ভাই বলতে একটু চাটা খেয়ে নেই শান্তি মতো, তারপরে একটা ব্রেকও নিয়ে নেই, তারপরে আমরা বাকি কথা বলবো। দর্শক আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকছেন, আমরা ফিরছি একটা বিরতির পরে। আবার আজকে ওবায়দুল কাদের সাহেব নাকি বলছে যে মধুর সাহেবের কথায় প্রতিদিন 10 লাখ ভোট কমে যাচ্ছে। তো এই হলো ওবায়দুল কাদের বলছে যে 10 লাখ ভোট হয় এক বছর তো না, এত কোটি ভোট হয়, 3 কোটি সাড়ে তিন কত হিসাব করে বলছে আজকে আওয়ামী লীগের মিটিংয়ে, তো এত ভোট ডাকবে কোথায় মধুর সাহেব? 10 কোটি ভোট আর আমাদের দেশে 3 কোটি আর এমন বেশি কি, 3 কোটি ভোট পেলে তো যেতে হবে না। আমরা আলোচনায় চলে আসছে দর্শক, আরেকবার আমন্ত্রণ বৈঠক খানায়। এই যে আওয়ামী লীগ থেকে বলতেছে যে আপনাদের নেতারা অনেকে বলছেন যে ম্যাডাম জেলে যাওয়াতে বিএনপি শক্তিশালী হয়েছে, ইউনাইটেড হয়েছে। মধুর সাহেব বলেছেন প্রতিদিন এর জন্য 10 লাখ ভোট বাড়তেছে, যতদিন আটকা রাখা হবে ততদিন 10 লাখ ভোট বাড়বে। তো ওনারা বলছেন আপনাদেরকে অনেকটা ঠাট্টার ছলে বা টিটকারি করে যে তাহলে তো ম্যাডামের জেলে থাকলেই ভালো, আপনারা কেন তার মুক্তি দাবি করছেন? আপনার বেশি বাড়ার তো দরকার নাই, আমাদের এমনিতেই অনেক বেশি ভোট আছে এখন ইনশাল্লাহ। দেখা যায় আরও বাড়ানোর জন্য ওনাকে জেলে রাখার কোনো জুলুম নাই আমাদের, উনিই চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এটা তো শুধু মধুর সাহেব বলেন নাই, এটা তো ওবায়দুল কাদের সাহেবও বলছে যে মধুর সাহেবের এই কথার জন্য নাকি আমাদের ভোট প্রতিদিন 10 লাখ করে কমতেছে। উনি বলছেন তো এখন দুইজনে একই কনস্টিটিউয়েন্সির মানুষ, তারা তাদের তাদের ব্যাপার তারা কইলতে থাকুক না। ভালো, আপনি ভালো পয়েন্ট ধরছেন, তো একই কনস্টিটিউয়েন্সি 10 লাখের নিচে কিছু বলতেছে না, বলুক না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যদি বাড়লেও মানে ওই বাড়ার জন্য বেগম জিয়াকে জেলে রাখার তো কিছু নাই, কারণ আমাদের যথেষ্ট ভোট বেশি আছে এখন আল্লাহর মেহরবানিতে। আচ্ছা ওনাকে জেলে রেখে এটা বাড়ানোর আমাদের কোনো প্রয়োজন নাই। আচ্ছা তাহলে ইলেকশনটা তাহলে কি মানে সবার অংশগ্রহণের নির্বাচন কি হোক কীভাবে সম্ভব ভাই? না নির্বাচন তো আমাদের অংশগ্রহণ, আপনারা যে এখন বলছেন খুব মানে অনেকেই খুব স্ট্রংলি বলছেন বিএনপি যাই বলেন তাই বলেন, যেমন ওবায়দুল কাদের সাহেব বলছেন বিএনপির সঙ্গে আলোচনা করার কোনো দরকার নাই কারণ বিএনপি অবশ্যই অবশ্যই নির্বাচনে আসবে, আপনারা এত কনফিডেন্ট হচ্ছেন? আমরা দায়িত্বশীল ওয়ান অফ দি বৃহত্তম বিরোধী দল মনে করি, তাদের তো আপন দায়িত্বই আসবে। না গতবার তো আসেন নাই, কাউকে অনুরোধ করেন না এসে, তারা যে আত্মঘাতী কাজ করেছে তাদের অনেক ক্ষতি হয়েছে, তাদের শুধু ক্ষতি হয় নাই গণতন্ত্রের ক্ষতি হয়েছে, দেশেরও ক্ষতি হয়েছে। তারা এখন তাদের বুঝতে পারছে যে আমরা নির্বাচন থেকে বিরত থাকলে আমাদেরই ক্ষতি বেশি, এবার তারা বাধা দিলেও কিন্তু নির্বাচন আসবে, এটাই স্বাভাবিক, এটা রাজনীতির ক্লিয়ার কাট অঙ্ক আর কি, এবং আসবে। এবং আসার জন্য যে সহায়ক পরিবেশ করার প্রয়োজন ওইটা অবশ্যই আমাদের থাকতে হবে। নির্বাচন পরিচালনা করবে ইলেকশন কমিশন, ওটা তো আওয়ামী লীগ করবে না। এটা মানে এটা মানে সংবিধানের কথা বলছেন আর কি উনি, যে এটা নির্বাচন কমিশন করবে সরকারের কিছু। আগেরটা যেটা বলছে, আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কবে আপনার নির্বাচন কমিশন একাই সুষ্ঠু নির্বাচন করতে পারছে? সরকারের সংশ্লেষ এত বেশি সরকারের সংশ্লেষ আর কি, যেটা আর বিশেষ করে বাংলাদেশ আর কি, বাংলাদেশে অল পাওয়ারফুল প্রাইম মিনিস্টার, অল পাওয়ারফুল সরকার, এবং ওনারা যদি একটু আগে বলতেছিলেন আর কি যে আশেপাশের দেশগুলিতে যে এরকম গণতন্ত্র অনুশীলন হয় ওটা করতে চান, দুটা প্রশ্ন। একটা হলো সেটাই যদি করতে চান তাহলে 96 সালে আপনারা এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য এত আন্দোলন করলেন কেন? এটা তো সংবিধানে ছিল না, আশেপাশের কোনো দেশেও ছিল না আর কি, তারপরেও তো করলেন আপনারা আর কি। এক দুই নম্বর যেটা সেটা হলো আশেপাশের কোন দেশে সংসদ বহাল রেখে নির্বাচন হয় বলেন? আপনারা যে সংশোধন করছেন যে সংসদ বহাল রেখে নির্বাচন কোথায় হয়? আমেরিকাতে কি হলো যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিল না, ওনাকে এই যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হলো আমেরিকাতে, ট্রাম্প না, তখন ছিল ওবামা ক্ষমতায়। ট্রাম্প তো প্রথমবার আসলো, ওবামা ক্ষমতায় ছিল, সরকার চালু ছিল, সরকার ছিল না। আপনি হ্যাঁ আপনাকে বলি আমি একটা জিনিস আর কি, আমেরিকার যে নির্বাচন পদ্ধতি সেখানে এরকম নির্বাচন কমিশন কিছু নাই,
তারা ওই সিস্টেমটা ওইভাবে গ্রো করেছে আর কি, যেটা ইভেন ইভেন ইন্ডিয়াতে ইন্ডিয়াতে আপনি নির্বাচন কমিশন এতই বিশ্বাসযোগ্য আর কি, যে কতদিন ধরে নির্বাচন চলে, 15 দিন 20 দিন পরে নির্বাচনের রেজাল্ট ঘোষণা হয়, এই নিয়ে কেউ প্রশ্ন তোলে না, নির্বাচন কমিশনে কেউ অভিযোগ করে না তেমন। কিন্তু আমাদের এখানে তো নির্বাচন কমিশনের কী হয় না হয় এটা তো আমরা উপজেলা নির্বাচন দেখছি, পৌরসভা নির্বাচন দেখছি, ইউনিয়ন পরিষদের নির্বাচন দেখছি, আমরা দেখি নাই। আচ্ছা ওইটা না, উনি প্রথমে যেটা বললেন যে এবার আপনারা গতবার না এসে ভুল করেছেন, আত্মঘাতী সিদ্ধান্ত ছিল, ক্ষতি হয়েছে, আপনারা রিয়েলাইজ করছেন এবার আসবেন, এটা শুনেন, আমরা যখন 86 সালে জাতীয় পার্টি তারা যখন নির্বাচন অনুষ্ঠান করছিলেন তখন আমরা বলছিলাম যে এই স্বৈরাচারের অধীনে যারা নির্বাচন যাবে সব জাতীয় বেইমান। কিন্তু আমরা দেখলাম আর কি একটা সময় এসে যে আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামকে সাথে নিয়ে নির্বাচনে গেলেন, জাতীয় বেইমান হয়ে গেলেন আর কি। কিন্তু কী হলো, আমরা যখন গেলাম না তখন এই বাংলাদেশে সব রাজনৈতিক বোদ্ধারা সবাই বলছে বিএনপি শেষ, শেষ হয়ে গেল বিএনপি, এত বড় ভুল হতে পারে না আর কি। কিন্তু ইতিহাস বলে যে ওই 86 সালে নির্বাচনে যাওয়ার জন্য বেগম খালেদা জিয়া আপোষহীন দেশনেত্রী হলেন এবং 91 নির্বাচনে আমরা বিজয়ী হলাম, আওয়ামী লীগের চেয়ে অনেক দুর্বল অবস্থা থেকে আমরা বিজয়ী হয়েছিলাম 14 সালের নির্বাচনে। 14 সালের নির্বাচনে আমরা ভুল করেছি না শুদ্ধ করেছি এই রায় দেবে তো জনগণ, আমার এই রাজনৈতিক সিদ্ধান্ত সঠিক না ব্যাঠিক এই রায় দেবে তো জনগণ। ওই ওনারা যায় দেখছে গোলাম কাদের সাহেব এখন এমপি না, উনিও প্রতিদ্বন্দ্বিতা করছিলেন কিন্তু তার পার্টির সিদ্ধান্ত হয়েছে উনি উইথড্র করছেন, এরশাদ সাহেব উইথড্র করছিলেন কিন্তু তার এক জায়গায় উইথড্রয়াল গৃহীত হয়েছে আর এক জায়গায় হয় নাই এমপি হয়ে গেছে। তো আর গোলাম কাদের সাহেব যদি উইথড্র না করতো তাহলে আল্লাহর রহমতে উনিও এমপি ছিলেন, আগে ছিলেন, ওটা ভুল সিদ্ধান্ত ছিল এটা আপনারা মনে করেন না? আমরা মনে করি না আর কি, আমরা মনে করি যেটা সেটা হলো যে সেই সময়ের প্রেক্ষিতে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু তারপরেও আমরা জনগণের যে বিচার সেটাকেই নির্বাচনের প্রেক্ষিতে বা রাজনৈতিক প্রেক্ষিতে আমরা সঠিক মনে করি। কিন্তু সেই বিচার রায় দেওয়ার জন্য একটা সুষ্ঠু পরিবেশ দরকার, মানুষ যেন ভোট কেন্দ্রে যেতে পারে, যাকে ভোট দিতে চায় তাকে যেন ভোট দিতে পারে এবং যাকে ভোট দেয় সেটার জন্য গোনা হয় তার পক্ষে, এটা খুশভাবে বলেছে, সেটাই তো আমাদের দাবি, পরিবেশ দরকার। আপনি যদি একটু বলেন, আমি কথাটা দুটো তিনটা কথা এখানে আসছে আর কি। একটা হলো নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, এটা সব দেশেই হয়ে থাকে, আমাদের দেশে প্রশ্নটা আসছে কেন বারংবার, কেননা আমরা নির্বাচন কমিশনকে প্রতিষ্ঠান হিসেবে তার দায়িত্ব পালন করতে গেলে যে ধরনের শক্তি সাহস বা যে ধরনের অ্যাটমসফিয়ার দরকার সেটা আমরা তৈরি করতে পারিনি। এটাতে কিন্তু আমি মনে করি এককভাবে আমরা কাউকে দোষারোপ করা ঠিক না, এটা টোটালি এটা এবং 90-এর পর থেকে আমরা যেটা বেশি আশা সৃষ্টি হয়েছিল যে এবার একটা সিস্টেম শুরু হবে এবং প্রতিটি প্রতিষ্ঠান রাষ্ট্রীয় যেটা পিলার বলা হয় এগুলো শক্তিশালী হবে, কিন্তু দেখা গেছে যে এগুলো দুর্বল থেকে দুর্বলতর হয়ে অনেক ক্ষেত্রে ধ্বংস হয়ে যাচ্ছে। তো নির্বাচন কমিশন নির্বাচন করবে কিন্তু তার শতকরা 90% ফিজিক্যাল ওয়ার্ক, 95% ফিজিক্যাল ওয়ার্ক সরকারকে করতে হয়, পৃথিবীর সব দেশই করে আমাদের দেশেও করতে হয়, কিন্তু দেখা যায় যে যে যখন যে সরকার থাকে তারা এমনভাবে এটাকে করতে চায় যে নিজেদের ফেভারে যেন নির্বাচন কমিশন কাজ করে। এটা শুধু বর্তমান সরকার বা তার আগের সরকার না, এটা অনেক দিন থেকে এই কারবারই চলছে, যার জন্যই এই তত্ত্বাবধায়কের প্রশ্নটা এসছে যে আমরা কোনো সরকারই সঠিকভাবে নির্বাচন কমিশনকে সেইভাবে সৃষ্টি করিনি বা সেভাবে কাজ করার সুযোগ দিইনি বা তাকে সেই জন্য কাজ করার জন্য যে সাংবিধানিক আমাদের একটা বাধ্যবাধকতা আছে সরকারকে যে তাদের যা সহযোগিতা চাইবে দিতে হবে সেটা আমরা সঠিকভাবে দিচ্ছি না ওনার বা এটা 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 হলো একটা কথা। এই এই কথাটাকে একটা না একটা জায়গায় গিয়ে এটা আমাদের একটা ঠিক করতে হবে যদি গণতন্ত্রকে ঠিক করতে হয়। আর 2 নম্বরকে কথা হলো যেটা যেটা গণতন্ত্রের একটা বড় মানে ফার্স্ট স্টেপ বা গেট বলা হয় যেটা নির্বাচন, কারণ হলো গণতন্ত্র মানে বা প্রজাতন্ত্র যেটা আমরা বলি মানে জনগণ সকল ক্ষমতার উৎস, এটা রাজতন্ত্র হলে রাজা সকল ক্ষমতার উৎস হয়, আমরা হলো প্রজাতন্ত্র মানে প্রজারা সকল ক্ষমতার উৎস। এখন প্রজারা এই ক্ষমতাটাকে সবাই মিলে ব্যবহার করতে পারবে না, তারা কিছু প্রতিনিধিকে ক্ষমতাটাকে হস্তান্তর বা ডেলিগেট করবে যে আমি দায়িত্ব আমার ক্ষমতার অংশটুকু আপনাকে দিলাম, সেই ক্ষমতার অংশটুকু যারা পাবে তারা দেশ পরিচালনা করবে এবং প্রজাদের ইচ্ছা মতো করবে, যার জন্য পার্লামেন্ট থাকে, কাজে এটা দেওয়ার যে তাদের সুযোগ এটা সঠিকভাবে যেন তারা দিতে পারে এবং দেওয়ার পরে যেন সঠিকভাবে এটাকে ইভালুয়েট করা হয়, এটা হলো নির্বাচন। আর সেকেন্ড যে পয়েন্টটা আছে দেশ পরিচালনার ব্যাপারে, যেহেতু জনগণের মতামতের ভিত্তিতে দেশ পরিচালনা করতে হবে, যাদেরকেই প্রতিনিধি করা হয় সেই কয়েকজন ব্যক্তি তারা একক ব্যক্তি নন, এটা ডিক্টেটরশিপ নয় বা এটাকে কিংশিপ নন, কাজে কয়েকজন ব্যক্তি বা একটা গ্রুপ অফ পিপল, এখন তাদের মধ্যে সবসময় একমত হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা থাকে না, পৃথিবীর 10টা মানুষের 10 রকম মতামত হতে পারে, ফলে মেজরিটি হোক আর যাই হোক সেটাতে এক জায়গায়
তারা আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে হবে। সেজন্য আলাপ আলোচনাটা এই কালচারটা ডেমোক্রেসি প্রসিডিউরের জন্য একটা অবশ্যম্ভাবী একটা এলিমেন্ট, এটাকে বাদ দিয়ে ডেমোক্রেসি ফাংশন করতে পারে না। কারণ ক্ষমতা কারো কাছে নেই, ক্ষমতা একটা গ্রুপ অফ পিপলের কাছে জনগণ দিয়ে দিয়েছে, সেই গ্রুপ অফ পিপল সবাই একমত হতে পারে এরকম কোনো সম্ভাবনা সবসময় থাকে না, কাজে তাদেরকে আলাপ আলোচনার ভিত্তিতে আসতে হবে। এই জন্য আমি একটা কথা আবার শেষ কথাটা বলি, যেটার জন্য আমি বারংবার বলেছি যে বিএনপি যে সহায়ক সরকারের কথা বলছে তাদের প্রস্তাবটা জনগণের সামনে তুলে ধরা দরকার। জনগণই হলো আসল মালিক, তারা জানা উচিত যে তারা কী কন্ডিশন হলে নির্বাচন করবে এবং সরকারকেও এটা জানতে দিতে হবে। তারপরে যদি আলাপ আলোচনার পরিবেশ সৃষ্টি না হয়, আলাপ আলোচনা না হয় বা কোনো ধরনের, তাদের কথাটাই 100% মানতে হবে তাও বলছি না, কিন্তু তাদের কী উদ্দেশ্য বা কতটুকু তারা করতে চাচ্ছেন এটা জনগণের জানার একটা অধিকার আছে। আমার বিশ্বাস যে এই জিনিসটি যদি তারা প্রথমে দিয়ে তারপরে যদি তারা অন্য কোনো প্রোগ্রাম দেন তাহলে এটা অনেক কার্যকর হবে এবং সরকারের উপর অনেক বড় চাপ সৃষ্টি হবে। একটা বিরতির সময় অনেক আগে হয়ে গেছে, আমরা একটা ব্রেক নিয়ে তারপরে আসছি। দর্শক থাকুন আমাদের সঙ্গে, ফিরছি একটু পরেই। দর্শক আরেকবার আমন্ত্রণ বৈঠক খানার আজকের আড্ডায়। তিনজন সিনিয়র রাজনীতিবিদ আছেন আমাদের আজকের এই আড্ডাতে। জনাব, আমি বলতে চেয়েছিলাম এই দেশটার মালিক এ দেশের জনগণ, তো জনগণ একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে তাদের নির্বাচিত প্রতিনিধি দ্বারা দেশটা চালায় 5 বছরের জন্যে। এখন গণতন্ত্রের প্রাণ এই সুষ্ঠু নির্বাচন, নির্বাচনটা কী করে সুষ্ঠু হতে পারে এটা সকলে মিলে আমাদের সহযোগিতা করা প্রয়োজন। এখন আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই আন্দোলন আমরা করেছিলাম প্রতিটি নাগরিক জানতে তার ভোট, ভোটাররা নির্বিঘ্নে আপনার ভোট প্রদান করতে নির্ভয়ে ভোটটা দিতে পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। এই জন্যই তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমটা করা হয়েছিল। পরে সুপ্রিম কোর্ট বললো যে না, এদের বিষয়ে জনগণের রায় নাই, সুতরাং এটা হতে পারে না। আজকে আমরা যেটা বলতে চাচ্ছি, আমাদের দায়িত্ব হবে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, মোর অটোনোমাস করা, যাতে নির্বাচন কমিশন, একটু আগে কাদের ভাই যেটা বললেন, এত বড় সরকার নির্বাচন কমিশন কীভাবে করবে, দে হ্যাভ টু ডিপেন্ড আপন দি ব্যুরোক্রেসি, টিএনও, ডিসি, অসি, তাদের উপর ডিপেন্ড করতে হবে, করতে তো হবেই। ওই সময়টায় 90 দিন সময় নির্বাচন কমিশন যাতে চালাতে পারে, এই জন্য নির্বাচন কমিশনকে আরও বড় করব, আরও শক্তিশালী কীভাবে করা যায় এইটার ডিভাইস, একটা ম্যাকানিজম আমাদের বের করতে হবে। কারণ নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের সরকার পরিচালনা করবে, নির্বাচন কমিশন ইলেকশন পরিচালনা করবে। আজকে আমাদের যে প্রজাতন্ত্রের যে কমিশন সরকার পরিচালনা করবে কীভাবে, এই যে ডিসিএসপি তাদের অধীনে থাকবে না, কর্মচারীরা, কর্মকর্তা কর্মচারীরা, হোল অ্যাডমিনিস্ট্রেশন তাদের আন্ডারে, তাদের আন্ডারে থাকবে। তখন যে সরকার থাকবে এই সরকারও তাদের অধীনে থাকবে। আমাদের মনে করি এখন আমাদের ক্ষমতা আছে, আগামী নির্বাচন যদি এই সরকারের অধীনে হয় তখন এই সরকার থাকবে নির্বাচন কমিশনের অধীনে, তারা যেভাবে আদের নির্দেশ করে সেভাবে কাজ করতে বাধ্য হবে। এইভাবে আমাদের প্রজাতন্ত্রের আপনার আমলাতন্ত্রকে এইভাবে তৈরি করতে হবে। আর মানে মুদ্রা কথা হলো, জনগণ যাতে নির্ভয়ে নির্বিঘ্নে আপনার নির্ভয়ে ভোটটা দিতে পারে, এই ভোটটা হলো বেসিস। কারণ প্রজাতন্ত্রের আপনার পরিচালনার নিয়মই হলো জনগণের রায়, একটি সাধারণ নির্বাচনের মাধ্যমে এই রায়টা সুষ্ঠুভাবে প্রদানের ব্যবস্থা সকলে মিলে করা আমাদের দায়িত্ব। এই জন্য আজকে দেখেন কী বলে একটা একটা সময় ছিল যে 20টা হুন্ডা 40টা গন্ডা হলে নির্বাচন পাস, সেদিন কিন্তু চলে গেছে। এখন ভোটার আইডি কার্ড সহ আপনার ব্যবস্থা করা হয়েছে, ভোটার আইডি কার্ড আছে, ছবি সহ ভোটার কার্ড আইডি কার্ড আছে, সমস্ত মিডিয়ার আছে, প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া দেখতেছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল অবজারভার পর্যবেক্ষকরা আছে, ইচ্ছা করলে আপনি ভোট কারচুপি করতে পারবেন না, 1 সেকেন্ডে সারা পৃথিবী খবর হয়ে যায়। এখন ভোট কারচুপির দিন চলে গেছে। এখন শুধু আমরা এখন যে কথাটা বিএনপিকে আমরা বলতেছি যে আপনারা সহায়ক গভর্নমেন্ট চাচ্ছেন সংবিধানের কোন প্রভিশনে, ওরা বলছে না প্রভিশন করা যাবে, কী প্রভিশনটা কি বলেন না, হোয়াট ইজ দ্য রূপরেখা অফ ইউর কি বলে সহায়ক সরকার, এইটা বিএনপি বলতে চান, বলবো সহমত বলবো, ইলেকশন আসে আর 7-8 মাস কখন বলবেন? তার মানে কি এই যে রূপরেখাটা পাই, আপনাদের আগ্রহ আছে পরিবর্তন করার বা না, সেটা বলছি না। তাহলে রূপরেখা আমরা না, তারা যে বলছে তারা তো রূপরেখা দেবে না জাতির সামনে, তাহলে তো জাতি তাদের সাথে থাকবে। আজকে দেখেন বিএনপি কত আন্দোলন দেয়, মাঘ মাসে না, চৈত মাসে, রমজানের পরে হবে না, আবার ওই ঈদের পরে হবে, এইভাবে আন্দোলন দিচ্ছে। তারা যতই প্রোগ্রাম দিচ্ছে একটা প্রোগ্রামে জনগণের কোনো রেসপন্স নাই, সাড়া নাই। কারণ কি জানেন, জনগণ ওই প্রোগ্রামে সাড়া দেয় যেই প্রোগ্রামের সাথে জনগণের স্বার্থ সম্পৃক্ততা থাকে এবং জনগণের ওই নেতৃত্বের উপর আস্থা থাকে। বিএনপির
আমরা বুঝতে পারছি না বিএনপি কি ঢাকা বেসড অর লন্ডন বেসড, এটা কি লন্ডনের বিএনপি না ঢাকার বিএনপি। একটা বেগম খালেদার নেতৃত্বাধীন ঢাকা বিএনপি আছে, আর তারেক জিয়া সাহেবের নেতৃত্বে আছে একটা লন্ডন বিএনপি। এখন আমরা বুঝতে পারতেছি না লিডারশিপটা কোথায়। ব্যাপার হচ্ছে ওনাদের তো বোঝা কঠিনই, ওনারা তো বিএনপি করে না, তো না আমরা বিএনপি করে আওয়ামী লীগ, আমরা বিএনপি বুঝবে কেমনে কিছুই তো জানি না। আপনি জানতেন নাকি যে কাটাকাটা মন্ত্রী হইতেছেন নতুন? কেন জানবেন না? কেন আপনি প্রেসিডেন্ট সদস্য আপনি জানবেন না কেন? আচ্ছা আমি বলতেছি আপনি শুনেন, আপনার সঙ্গে আমি একমত যে নির্বাচন হলো গণতন্ত্রের বাহন, নির্বাচনে চড়িয়া গণতন্ত্র আগায়, তাই না? কাজে সে নির্বাচন যদি সুষ্ঠু না হয় গণতন্ত্র বিকলাঙ্গ হয়ে যায় আর কি। খুব একমত আপনার সঙ্গে আমি, এবং আপনি এটাও বলেছেন আর কি যে জনগণ যাতে নির্বিঘ্নে নির্ভয়ে ভোট দিতে পারে, আমার ভোট আমি দেবো, যারা খুশি তারে দেব, এবং সেটা যেন ঠিকমতো গোনা হয়, এবং যাকে তারা ভোট দিল সেই জন্য বিজয়ী হয়, এই তো একজাক্টলি সেম আমরা চাইতেছি আর কি। কিন্তু সেটার জন্য আর একটা জিনিস প্রয়োজন, শুধু নির্বাচন কমিশন শক্তিশালী না, খালি যেহেতু কাদের ভাই বলেছেন আর কি যে আমাদের দেশের সিস্টেমটাই এমন যে প্রশাসন এর সঙ্গে শুধু অঙ্গাঙ্গেভাবে জড়িত না, প্রশাসনের উপর নির্ভর করা ছাড়া নির্বাচন কমিশনের কোনো উপায় নাই। সেই প্রশাসন যদি নিরপেক্ষ না হয়, নির্বাচন কমিশনের ক্ষমতাও নাই নিরপেক্ষ নির্বাচন করা, এবং এ কারণে আর একটা জিনিস খুব জরুরি আর কি, সেটা হলো লেভেল প্লেয়িং ফিল্ড, যেটা আমরা বলি সমান সমতল ভূমি, যেখানে আপনি আপনি আপনার জন্য যদি রাস্তাটা যদি ভাঙ্গাচুরা হয় আর আমার রাস্তাটা যদি মসৃণ থাকে, দৌড়ে তো আপনি আমার সঙ্গে পারবেন না, পারবেন না কখনো। আজকে কী অবস্থা বাংলাদেশের? আমাদের প্রধানমন্ত্রী সরকারি হেলিকপ্টারে করে যাচ্ছেন বিভিন্ন জায়গায়, যে নৌকা মার্কায় ভোট চাইতেছেন, আর দেশের সবচেয়ে বড় দল, বিরোধী দল যে বিএনপি, তার নেত্রী কারাগারে, তাই না? তো আপনি এটা লেভেল প্লেইং ফিল্ড হলো কোথায়? আপনি আপনি মিটিং করতেছেন আদালতের ব্যাপারে, শুনে আদালত না কি আপনি একটা আলাপ করবেন আমরা, সেটা যে আদালত তো ঠিকই আছে, পরে করি অনুষ্ঠান, আদালত তো ঠিকই আছে, কিন্তু ভাই আপনি এই 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 তো বাংলাদেশের, শুনেন তারেক রহমান সাহেবের বিচারিক আদালতে খালাস হয়ে গেছিলেন, কিন্তু সে বিচারক দেশে থাকতে পারে নাই, বিদেশ আছে, ওনাকে তাড়া লাগছে, উনি ওনাকে আমরা বলছি আমি জানি না কে করছে আর কি, কিন্তু থাকতে পারে না। এক, দুই নম্বর, আপনাদের সরকারের ষোড়শ সংশোধনীর বিরুদ্ধে রায় দিয়ে প্রধান বিচারপতি কই এখন, এমনকি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কই, তারপরে আপনি কোন বিচার বিচারালয়ে, আচ্ছা আপনি নিরপেক্ষ বিচার আশা করেন? আপনি শেষ করতে হবে নজরুল ভাই, একটা প্রশ্ন করবো আমি, আপনি বলি আপনাকে যে লেভেল প্লেয়িং ফিল্ডটা খুব গুরুত্বপূর্ণ বলেছেন আপনি, আনফর্চুনেটলি আমাদের দেশে লেভেল প্লেয়িং ফিল্ড হচ্ছে না, এবং সে কারণেই আর কি যে গত নির্বাচনে জাতীয় পার্টিকে রাজি করানোর জন্য হায়ার করা প্লেয়ারও আসছিল বিদেশি, তাও সুবিধা হয়েছিল না, কিন্তু তারপরে অনেক ঘটনা আর কি, এগুলো সব সবাই জানেন বলে আপনি বলেছেন ভাই। আমি আমি বলতেছি একটা সিম্পল শেষ কথা বলি আপনাকে, সেটা হলো যে প্রতিপক্ষকে জেলে দিয়ে যে সুবিধা করা যায় না, আপনি শুনেন কখনো সরকার জেলে দেয় না, আপনাদের নেতা মানে বাংলাদেশের যিনি স্থপতি বলি আমরা আর কি, শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, আপনার ওনার সাজা হয়েছিল না 2 বছরের 5,000 টাকা জরিমানা, মানুষ বিশ্বাস করেছে না তাকে প্রত্যাখ্যান করেছে, আগরতলা ষড়যন্ত্র মামলায় তাকে গ্রেপ্তার করে রাখা হয় না ক্যান্টনমেন্টে, আওয়ামী লীগের কোনো নেতা বাইরে ছিল কিন্তু আওয়ামী লীগকে থাকা রাখা গেছে, আওয়ামী লীগ জিতা নাই 70-এর নির্বাচনে, এই অভিজ্ঞতা থাকার পরও আপনারা কেন এত নেতা কর্মীদের গ্রেপ্তার করতেছেন, কেন এত লোকজনকে আপনারা কষ্ট দিচ্ছেন? আমাদের শেষ করতে হবে প্লিজ, আপনাদের অভিজ্ঞতা তো সবার চেয়ে বেশি, আপনাদের সময় ছিলাম না আমরা জেলে, আমরা ভাই তা আপনাদের পরে নির্বাচন আমরা হারছি, আপনি ওনার নেতা উনি জেলে থেকে 5টা আসনে জিতছে,
আপনি তো জেলে দিছিলেন, আপনারা জিতবেন আপনাদের দাবিতে, যদি আপনাদের মধ্যে আপনাদের দাবিতে আপনাদের তো জেলে দিছিলাম, জনগণের সমর্থন থাকলে আপনারা জিতবেন, না থাকলে কি আপনারা জিতবেন? আপনাদের কিন্তু ঢাকা রাখা না, পাঁচটা সুরে ছিল, হ্যাঁ জিতেছিল তো, আপনি বেগম খালেদা জিকে জেল কেটে রেখে কি করবেন আপনারা? আরে আমরা রাখছি না কারে, আরে আদালত রাখছে, আরে আদালতে দুই শুনেন শুনেন উনি দণ্ডিত হয়েছে, খসরু ভাই খসরু ভাই, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চারটা না পাঁচটা মামলা ছিল, এখন প্রধানমন্ত্রী যিনি তার বিরুদ্ধে পনেরোটা মামলা ছিল, ছয়টা মামলা আপনারা প্রত্যাহার করছেন, না না আদালতের মাধ্যমে, না আদালতের মাধ্যমে নয়টা আদালত আপনার, এবং আমি ছিলাম অন দ্য লয়ার ইন দ্যাট, ওকে নয়টা মামলা আমি বলি আপনাকে, এবং তার বিরুদ্ধে পাঁচটা মামলা খারিজ করছেন কে? বিচারপতি কি নাম না আপনার গোপালগঞ্জের শামসুল হুদা সাহেব, তিনি ছিলেন আপনাদের গোপালগঞ্জের না ইয়ের রংপুরে সেটা নিশ্চয় প্রশ্ন, কারণ তিনি গোপালগঞ্জ মানিকের কোর্টে চারটা বাতিল বাতিল, ধন্যবাদ, উনি আপনার যুক্তরাজ্য আওয়ামী লীগের আমাদের শেষ করতে হবে, কি হলো ভাই? আচ্ছা ভাই এই আপনি যেটা বললেন সবাই ঠিক আছে, ছত্রিশ হয়েছে এখন, না বেগম জিয়ার বিরুদ্ধে যে একটা কথা আমি বলি আপনাকে, এক মিনিট শুনেন, এই যে একুশে অগস্টের ঘটনা, এই মামলা তো বেগম জিয়ার কি হওয়া উচিত? ধন্যবাদ, আমি শুধু কাদের ভাই আপনাকে দিয়ে শেষ করবো, আমাদের সময় একেবারে নাই, আপনারা ইলেকশনে তো বিএনপিরও আমরা অতীতে দেখেছি আপনাদেরকে নিয়ে আওয়ামী লীগও টানাটানি করেছে, বিএনপিও করেছে, এইবারে কি হবে? আপনারা কি কোনো কোন দিকে কোনো মানে সব দিক ওপেন আছে নাকি আপনাদের? সাধারণভাবে যে কোনো রাজনৈতিক দল নির্বাচনে যায় দেশের দায়িত্ব নেওয়ার মধ্যে বা তার ভাগ নেওয়ার জন্য, অর্থ হলো তারপরে ক্ষমতাটাকে ব্যবহার করে তাদের ইচ্ছা মতো দেশকে সাজাতে চায় বা দেশের মানুষের সেবা করতে চায়। তো যেখানে আমরা সেই ধরনের জনসমর্থন বেশি পাব, আমাদের সরকারের বা যারা সরকার গঠন করবে তাদের সঙ্গে যেখানে আমাদের অংশীদারিত্ব বেশি হবে বা আমরা যদি সরকার গঠন করতে পারি সেই চেষ্টাই আমরা সামনের দিকে করব। আপনাদের সঙ্গে রাজীবের ঐক্য হওয়ার সম্ভাবনা আছে? আমার এরকম কিছু জানা নেই। আচ্ছা তাহলে ইয়েস নো কিছু বললেন না, ধন্যবাদ, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, মানে এটা আর না দাঁড়া থাকলে আপনি আমাদের দিয়ে বলে নেবেন, অনেক ধন্যবাদ, যাই হোক আচ্ছা দর্শকরা নিশ্চয়ই বুঝবেন জিনিসটা, আপনাদের অনেক ধন্যবাদ দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য, আশা করছি এই তিন সিনিয়র রাজনীতিবিদদের বক্তব্য থেকে আপনারা কিছুটা বুঝতে পারলেন আমাদের সামনে কী হতে যাচ্ছে, ধন্যবাদ।